হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে অ্যানালজি বা সাদৃশ্য যে অধ্যায় আমি শুরু করেছিলাম এবং লাস্ট ক্লাস যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে পঞ্চম পার্ট, এবং পঞ্চম পার্টের ভিডিওতে আমি বলেছিলাম যে সেই পঞ্চম পার্টটাই লাস্ট পার্ট হতে চলেছে, যেখানে 60টা প্রশ্নের সমাধান কিন্তু আমি করিয়ে দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমি পুনরায় সেই ক্লাসগুলো আরও কন্টিনিউ করতে চলেছি, কারণ আমি দেখলাম যে পরবর্তীতে আরও অনেক প্রশ্ন সুবীর দাসের বইতে রয়েছে যেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং মোট 120টা প্রশ্ন কিন্তু করানো হয়েছিল, কিন্তু যেখানে সুবীর দাসের বইতে আরও অনেকগুলি প্রশ্ন কিন্তু রয়েছে এই সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায় থেকে, এবং এই অ্যানালজি অধ্যায়টা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য। তো সুতরাং পঞ্চম ক্লাসের পরবর্তী ক্লাস থেকে আজকে আবার শুরু করছি, অর্থাৎ ষষ্ঠ ক্লাস থেকে। তো সেই ষষ্ঠ ক্লাস শুরু হবে কোশ্চেন নাম্বার 121 থেকে, এবং সুবীর দাসের সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ে মোট যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু আমি ভিডিও ক্লাস আকারে সমাধান করিয়ে দেবো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট 6। তো বন্ধুরা, আজকের অ্যানালজি অধ্যায়ের পার্ট 6-এর কোশ্চেন নাম্বার 121, ওডোমিটার হলো অতিক্রান্ত দূরত্ব মাপার যন্ত্র, অর্থাৎ দূরত্ব মাপতে কিন্তু ওডোমিটার প্রয়োজন হয়। তাহলে হাইগ্রোমিটার কোন কাজে ব্যবহৃত হয়? আর্দ্রতা, ভর, বিদ্যুৎ, বাতাস। তো এক্ষেত্রে হাইগ্রোমিটার দিয়ে যেটা মাপা হয় সেটা হলো আর্দ্রতা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 122, উকিল আদালত, অর্থাৎ উকিলের কর্মস্থল হচ্ছে আদালত, উকিল আদালতে কাজ করে। তাহলে শিক্ষকের কর্মস্থল কোনটা হবে? মহাবিদ্যালয়, বাড়ি, বিদ্যালয়, শ্রেণীকক্ষ। তো এক্ষেত্রে শিক্ষকের কর্মস্থল হচ্ছে বিদ্যালয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো থেকে যদি তোমরা উপকৃত হও এবং এই ভিডিও ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং এই ভিডিও ক্লাসগুলি নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। কোশ্চেন নাম্বার 123, অমলেট ডিম, অর্থাৎ অমলেট ডিম থেকে তৈরি হয়। তাহলে ইট কিসের থেকে তৈরি হয়? লোহা, আগুন, মাটি, নদী। তো তাহলে ইট তৈরি হয় কিন্তু মাটি থেকে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 124, দর্জি জামা, অর্থাৎ দর্জির যে কাজ সেটা হচ্ছে জামা বা পোশাক তৈরি করা। তাহলে চিত্রকর এর কাজ কি? ছবি, ফ্রেম, পট, প্রদর্শনী। তো একজন চিত্রকরের কাজ হচ্ছে ছবি আঁকা। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 125, চাষি ফসল, অর্থাৎ ফসল উৎপন্ন করে কিন্তু চাষি, অর্থাৎ চাষির কাজ হচ্ছে ফসল উৎপন্ন করা। তাহলে ছুতোরের কাজ কি? কাঠগোলা, কাঠ, করাত, আসবাব। তো তাহলে এক্ষেত্রে ছুতোরের কাজ কিন্তু কাঠের সঙ্গে সম্পর্কিত। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। কোশ্চেন নম্বর 126, নেফ্রবৃক্ক, অর্থাৎ বৃক্ক সম্পর্কিত বিদ্যা। তো তাহলে ইউরোলজি কোন সম্পর্কিত বিদ্যা হবে? মূত্র, রক্ত, ভাইরাস, ছত্রাক। তো তাহলে এক্ষেত্রে ইউরোলজি হলো মূত্র সম্পর্কিত বিদ্যা। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশ্ন নম্বর 127, জল নল, অর্থাৎ জল প্রবাহিত হতে কিন্তু নলের প্রয়োজন হয়। তাহলে রক্ত প্রবাহিত হতে কিসের প্রয়োজন হবে? ডাক্তার, দুর্ঘটনা, শিরা, রক্তদান। তো তাহলে এক্ষেত্রে রক্ত প্রবাহের জন্য শিরার প্রয়োজন। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি। কোশ্চেন নম্বর 128, প্যারালাইসিস বা অসারতা নার্ভের সঙ্গে বা স্নায়ুর সঙ্গে সম্পর্কিত। তাহলে ম্যাডনেস বা উন্মত্ততা কিসের সঙ্গে সম্পর্কিত হবে? চোখ, মস্তিষ্ক, মুখ, শরীর। তো তাহলে এক্ষেত্রে উন্মত্ততা বা পাগলামি যেটা হয় সেটা কিন্তু মস্তিষ্ক খারাপ হলেই। তো তাহলে এক্ষেত্রে ম্যাডনেস কিন্তু সম্পর্কিত হবে ব্রেনের সঙ্গে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, মস্তিষ্ক বা ব্রেন। তো বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। প্রশ্ন নম্বর 129, অর্নিথোলজিস্ট পাখি, অর্থাৎ অর্নিথোলজিস্ট হলো পাখি সংক্রান্ত বিশেষজ্ঞ। তাহলে অ্যানথ্রোপোলজিস্ট
কোন সংক্রান্ত বিশেষজ্ঞ হবে, গাছ, জীব, মানুষ, পরিবেশ? তো এক্ষেত্রে অ্যান্থ্রোপোলজিস্ট হলো মানুষ সংক্রান্ত বিশেষজ্ঞ। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি। প্রশ্ন নম্বর 130, রাজা সিংহাসন, অর্থাৎ রাজা বসার স্থান হলো সিংহাসন। তো তাহলে অশ্বারোহী কোথায় বসে, জিন, চেয়ার, ঘোড়া, আসন? তো তাহলে অশ্বারোহী বসার স্থান হচ্ছে জিন, অর্থাৎ ঘোড়ার পিঠে জিন লাগিয়ে কিন্তু তারপর অশ্বারোহী বসে, অর্থাৎ ঘোড়ার পিঠে জিন লাগিয়ে তারপরে কিন্তু অশ্বারোহী বসে। প্রশ্ন নম্বর 131, নখ, আঙুল, অর্থাৎ নখ হলো আঙুলের একটি বিশেষ অংশ। তো তাহলে কর্নিয়া কোথাকার অংশ, হৃৎপিণ্ড, হাত, মস্তিষ্ক, চোখ? তো তাহলে এক্ষেত্রে কর্নিয়া হলো চোখের একটি বিশেষ অংশ। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি। প্রশ্ন নম্বর 132, রেস্তোরাঁ, খাদ্য তালিকা, অর্থাৎ রেস্তোরাঁতে কিন্তু খাবারের বিবরণ থাকে খাদ্য তালিকা বা মেনু কার্ডে। তো তাহলে গ্রন্থাগার বা লাইব্রেরি কার সঙ্গে সম্পর্কিত হবে, গ্রন্থ তালিকা, বই, বিশ্বকোষ, সংবাদপত্র? তো তাহলে গ্রন্থাগারে বইয়ের বিবরণ থাকে গ্রন্থ তালিকাতে বা ক্যাটলগে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ। প্রশ্ন নম্বর 133, গলা, টাই, অর্থাৎ টাই বাঁধা হয় কিন্তু গলাতে। তো তাহলে কবজিতে কোনটি ব্যবহার করা হয়, কটিবন্ধ, ঘড়ি, ফিতে, জামা? তো কবজিতে আমরা সবাই জানি, তো তাহলে এক্ষেত্রে কবজিতে কিন্তু ব্যবহার করা হয় ঘড়ি। তো তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি। প্রশ্ন নম্বর 134, বিদ্যালয় প্রধান শিক্ষক, অর্থাৎ বিদ্যালয় পরিচালনা করেন কিন্তু প্রধান শিক্ষক। তাহলে পত্রিকা কে পরিচালনা করেন, ছাপাখানা, সাংবাদিক, পাঠক, সম্পাদক? তো এক্ষেত্রে পত্রিকা কিন্তু সম্পাদনা করেন সম্পাদক বা এডিটর। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি। প্রশ্ন নম্বর 135, শহর, গ্রাম, অর্থাৎ শহরের বিপরীত শব্দ হলো গ্রাম। তো তাহলে শহুরে এটির বিপরীত শব্দ কি হবে, গ্রামীণ, শহর, নগর, দেশ? তো এখানে আরবান বা শহুরে এর বিপরীত শব্দ হবে গ্রামীণ বা রুরাল। তাহলে এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশান এ। প্রশ্ন নম্বর 136, জুল, শক্তি, অর্থাৎ জুল হলো শক্তির একক। তাহলে কেলভিন কিসের একক হবে, ঘনত্ব, চাপ, আয়তন, তাপমাত্রা? এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এক্ষেত্রে কেলভিন কিন্তু তাপমাত্রার একক। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। প্রশ্ন নম্বর 137, ফিজিওলজি, বায়োলজি, অর্থাৎ ফিজিওলজি হলো বায়োলজির একটি অংশ। তাহলে মেটাফিজিক্স কিসের অংশ হবে, ফিজিক্সের অংশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি? তো তাহলে মেটাফিজিক্স হলো ফিলোসফির একটি অংশ। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি। প্রশ্ন নম্বর 138, নাকছাবি, গহনা, নাকছাবি হচ্ছে এক ধরনের গহনা। তাহলে জামা কোন ক্যাটাগরির অন্তর্গত হবে, সুতি, সুতো, পোশাক, বিনোদন? তো তাহলে এক্ষেত্রে জামা হলো এক ধরনের পোশাক। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি। প্রশ্ন নম্বর 139, লালকেল্লা ভারতে অবস্থিত, তাহলে ফিঙ্কস কোথায় অবস্থিত, প্যারিস, মিশর, ভ্যাটিকান, ইংল্যান্ড? তো এক্ষেত্রে তো এই ফিঙ্কস কিন্তু মিশরে অবস্থিত। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি। প্রশ্ন নম্বর 140, টেনিস, কোর্ট, অর্থাৎ টেনিস খেলা হয় কোর্টে। তাহলে বক্সিং কোথায় খেলা হয়, রিং, পুল, কোর্স, পিচ? বক্সিং কিন্তু খেলা হয় রিংয়ে, বা বক্সিংয়ের যে মঞ্চটা সেটাকে রিং বলে। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ। প্রশ্ন নম্বর 141, অণু, পরমাণু, অর্থাৎ অণুর ক্ষুদ্রতম অংশ হলো পরমাণু। তাহলে কোষ এর ক্ষুদ্রতম অংশ কোনটি হবে, ব্যাটারি, অঙ্গ, নিউক্লিয়াস, কলা? তো একটি কোষের ক্ষুদ্রতম অংশ হচ্ছে নিউক্লিয়াস। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি। প্রশ্ন নম্বর 142, ডিগ্রি, শিক্ষা, অর্থাৎ ডিগ্রি দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে। তাহলে ট্রফি কোন ক্ষেত্রে দেওয়া হয়, খেলা, উপহার, দৌড়বিদ, বিজেতা? তো খেলার সঙ্গে পুরস্কার স্বরূপ দেওয়া হয় ট্রফি। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ। প্রশ্ন নম্বর 143, মহিষ, দুধ, অর্থাৎ মহিষ থেকে দুধ পাওয়া যায়। তাহলে মুরগি থেকে কী পাওয়া যায়, মুরগি থেকে মাংস, পাখি, পালক, ডিম? মুরগি থেকে পাওয়া যায় ডিম। প্রশ্ন নম্বর 144, চাণক্য, রাজনীতিবিদ, অর্থাৎ চাণক্য ছিলেন একজন রাজনীতিবিদ। তাহলে কালিদাস কী ছিলেন, সাহিত্যিক, পর্যটক, বিদূষক, নাট্যকার? তো এখানে কালিদাস ছিলেন কিন্তু একজন নাট্যকার। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি। প্রশ্ন নম্বর 145,
বিদর্ভ মহারাষ্ট্র, অর্থাৎ বিদর্ভ হলো মহারাষ্ট্রের পুরনো নাম? এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে পাটলিপুত্র কার পুরনো নাম ছিল? মহীশূর, বিহার, সৌরাষ্ট্র, পাটনা। এখানে পাটলিপুত্র হলো পাটনার পুরনো নাম। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি। প্রশ্ন নম্বর 146, দৌলতাবাদ দেবগিরি, অর্থাৎ দৌলতাবাদ হলো দেবগিরির নতুন নাম। তাহলে পাঞ্জাব কার নতুন নাম? মালভূমি, সপ্তসিন্ধু, মৎস্য, রাজগৃহ। তো পাঞ্জাব হলো সপ্তসিন্ধুর নতুন নাম। তো অপশান বি হবে সঠিক উত্তর। এটিও কিন্তু বন্ধুরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের একধারে যেরকম রিজনিং বা জিআইয়ের কাজ করছে, পাশাপাশি মাল্টিপল চয়েসের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই আসে। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সমস্ত উপকারও কিন্তু তোমরা এই একই ক্লাসে পেয়ে যাচ্ছ। তো সুতরাং বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে একদম ভুলো না। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্ন নম্বর 147, কামতাপুর কোচবিহার, কামতাপুর হলো কোচবিহারের পুরনো নাম। তাহলে তাম্রলিপ্ত কার পুরনো নাম ছিল? তমলুক, ব্রহ্মপুর, লক্ষণাবতী, কালীতট। তো তাহলে এক্ষেত্রে তাম্রলিপ্ত হলো তমলুকের পুরনো নাম। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নম্বর 148, কলোজিয়াম রোম, অর্থাৎ কলোজিয়াম রোমে অবস্থিত। তাহলে বেথলেহেম কোথায় অবস্থিত? কম্বোডিয়া, কাজাখস্তান, ভ্যাটিকান, প্যালেস্তাইন। তো এক্ষেত্রে বেথলেহেম কিন্তু প্যালেস্তাইনে অবস্থিত, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান ডি। প্রশ্ন নম্বর 149, লুম্বিনী নেপাল, অর্থাৎ লুম্বিনী নেপালে অবস্থিত। তাহলে মক্কা কোথায় অবস্থিত? ইরাক, আরব, কাজাখস্তান, ইরান। তো এই মক্কা অবস্থিত কিন্তু আরবে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। প্রশ্ন নম্বর 150, রাজঘাট মহাত্মা গান্ধী, অর্থাৎ রাজঘাট হলো মহাত্মা গান্ধীর সমাধিস্থল। তাহলে বীরভূমি কার সমাধিস্থল? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, রাজীব গান্ধী, জগজ্জীবন রাম। তো বীরভূম হলো রাজীব গান্ধীর সমাধিস্থল। তো তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি। এটিও কিন্তু মাল্টিপল চয়েস প্রশ্নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো তাহলে বন্ধুরা, এই 150 নম্বর প্রশ্নের সাথে সাথে শেষ হলো আজকের সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের ষষ্ঠ পার্ট, এবং এর পরের প্রশ্ন থেকে শুরু হবে সপ্তম পার্ট। তো সেই সকল পার্টগুলোকে পেতে এবং সুবীর দাসের রিজনিং এবং জিআই বইয়ের সম্পূর্ণ সমাধানের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং তোমাদের উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।